আসসালামু আলাইকুম, শুরু করছি জানালায় কৃষি সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, সঙ্গে আছি হৃদয় হোসেন। পটুয়াখালীতে আধুনিক কৃষি সম্প্রসারণে অবদান রাখছে একটি শিক্ষা প্রতিষ্ঠান, ফল ফসল চাষাবাদে উৎসাহিত হচ্ছে শিক্ষার্থী। এবং দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি বিষয়ক নানা কার্যক্রম, জেলায় জেলায় মাঠ দিবস, কৃষক প্রশিক্ষণ, আখ মারাই মৌসুমের উদ্বোধন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। পটুয়াখালীতে উচ্চ শিক্ষা বিস্তার ও আধুনিক কৃষি সম্প্রসারণে অনন্য অবদান রাখছে গ্রামে গড়ে ওঠা একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আধুনিক ক্ষেত খামার গড়তে উৎসাহ পাচ্ছে শিক্ষার্থীরা। বহুমুখী সুবিধায় প্রত্যন্ত গ্রামের কৃষক তাদের সন্তানদের লেখাপড়া, কর্মসংস্থান ছাড়াও নানাভাবে উপকৃত হচ্ছেন। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমানের রিপোর্ট। জেলা সদর উপজেলার ইটবেড়ি ইউনিয়নের পুকুরজানা গ্রামে 2013 সালে মোহাম্মদ ইসাক আলী জমাদ্দার কলেজ প্রতিষ্ঠিত হয়। একাডেমিক ভবন, কম্পিউটার ল্যাব, আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি রয়েছে কৃষি প্রদর্শনী খামার। কলেজটার একটা সিনপসিস বলতে পারেন, এবং আমরা রিপোর্ট করার পরে আঞ্চলিক ডাইরেক্টর অফিস আবার সেটাকে পর্যালোচনা করবে এবং পরবর্তীতে তারা আবার থ্রো করবে ডিজি অফিস। এর মধ্যে দিয়ে মূলত ওনারা সরকারি যে মান্থলি যে পেমেন্টটা হয় এমপিও, সেই এমপিও ভর্তি হবেন। একটি প্রতিষ্ঠানে যে পরিবেশ থাকার দরকার, সেই পরিবেশ আল্লাহর অশেষ রহমতে এই প্রতিষ্ঠানে আছে। এই প্রতিষ্ঠানের বাউন্ডারি আছে, দোতলা ভবন আছে এবং বিশাল মাঠ আছে এবং সবুজ বেষ্টনী, সব কিছু মিলিয়ে আল্লাহর অশেষ রহমতে এই প্রতিষ্ঠানটি সাফল্য মণ্ডলিত। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা মনে করছেন কলেজটি প্রতিষ্ঠিত হওয়ায় নানাভাবে উপকৃত হবেন তারা। পড়ালেখার পাশাপাশি আমাদের আর কি কৃষি বিষয়ে শিক্ষা দেওয়া হয়, উচ্চ শিক্ষা নিতে পারছি, এর জন্য আমরা অনেক খুশি। আমি কলেজের সাফল্য কামনা করি। আমাদের এই গ্রামে কলেজ হয়েছে, আমাদের অনেক উপকার হয়েছে, আমাদের শিক্ষা অনেক উন্নত হয়েছে। গ্রামের অবহেলিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির পাশাপাশি এলাকায় আধুনিক কৃষিতে উদ্বুদ্ধকরণে এই কলেজটি হতে পারে একটি দৃষ্টান্ত। পটুয়াখালীর ইটবেড়ি ইউনিয়নে পুকুরজনা গ্রামের ইসাক আলী জমাদ্দার কলেজ থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদ, এবার বিরতি, আর বিরতির পর থাকছে। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি বিষয়ক নানা কার্যক্রম চলছে। মাঠ দিবস, কৃষক প্রশিক্ষণ, আখ মাড়াই, কৃষি প্রযুক্তি মেলা এর মধ্যে অন্যতম। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পটুয়াখালীতে আধুনিক কৃষি সম্প্রসারণে অবদান রাখছে একটি শিক্ষা প্রতিষ্ঠান, ফল ফসল চাষাবাদে উৎসাহিত হচ্ছে শিক্ষার্থী। এবং দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি বিষয়ক নানা কার্যক্রম, জেলায় জেলায় মাঠ দিবস, কৃষক প্রশিক্ষণ, আখ মাড়াই মৌসুমের উদ্বোধন। চ্যানেল কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।